নমস্কার, রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন রেজালা। চিকেন রেজালা রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে খুব সুন্দর লাগে আর বানানো খুব সোজা। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন দেরি না করে একবার দেখে নিই চিকেন রেজালা বানানোর জন্য আমাদের কী কী উপকরণের প্রয়োজন। চিকেন রেজালা বানানোর জন্য আমি তিনটে কাঁচা লঙ্কাকে এরকম বড় টুকরোয় কেটে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট, এখানে কাজু আর পোস্তটাকে আমি একসাথে বেটে রেখেছি, এই কাজু পোস্ত বাটাটা আমাদের লাগবে 6 টেবিল স্পুন, হাফ কাপ টক দই, দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছি, 2 টিস্পুন রিফাইন্ড অয়েল, 7 মতো নুন, 1/2 টিস্পুন চিনি, 2 দারচিনি স্টিক, 3 ছোট এলাচ, 3 লবঙ্গ, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 2 গোটা শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1 মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম রিং করে কেটে রেখেছি, এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি আর মাংসটা আমি ভালোভাবে ধুয়ে রেখেছি, এছাড়াও আমাদের লাগছে ঘি আর জল। মাংসটাকে মেখে আমাদের 1-1.5 ঘন্টা মতো রাখতে হবে। তো সবার প্রথমে আমি মাংসের মধ্যে দেব পেঁয়াজ বাটা, চিনি, নুন, সাদা তেল, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুনের পেস্ট। এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে দেব। চিকেন রেজালা সাদা হয় তাই আমরা এখানে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আর এটা বেশি ঝালও হয় না তাই আমি এখানে লঙ্কার ব্যবহারটাও খুব কম করেছি, তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলেও দিতে পারেন। মাংসটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার এটাকে একটা চাপা দিয়ে 1-1.5 ঘন্টার জন্য রেখে দেব। এখন গরমটা প্রচণ্ড আছে তাই আপনারা চাইলে বাটিটা ফ্রিজের ভিতরেও ঢুকিয়ে রাখতে পারেন। 1.5 ঘন্টা হয়ে গেছে, এবারে গ্যাস অন করে প্যানটাকে ভালোভাবে গরম হতে দেব। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে দেবো 3 টেবিল স্পুন ঘি আর ঘিটাকে মেল্ট হতে দেব। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গটা, আর কয়েক সেকেন্ড এটাকে একটু ভাজা হতে দেব। কয়েক সেকেন্ড পর এর ভিতরে মেখে রাখা মাংসটা দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে দেবো আর 5 থেকে 6 মিনিট এটাকে কষবো। মাঝে মাঝে এসে এটাকে মিক্স করে দিয়ে যাবো, নাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হবে না আর কাঁচা রসুনের গন্ধ থেকে যাবে। 6 মিনিট হয়ে গেছে আর পেঁয়াজ রসুনটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এর ভিতরে দেবো পেঁয়াজের রিংগুলো আর কাজু পোস্ত বাটাটা। খুব ভালোভাবে এটাকে মিক্স করে দেবো আর 1 মিনিট এটাকে অনবরত নাড়তে থাকবো। 1 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেবো আর এর ভিতরে ফেটানো দইটা দিয়ে দেব। দই অ্যাড করার আগে সবসময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন আর ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেবেন, নাহলে কিন্তু এরা তরকারির ভিতরে গিয়ে ছানা কাটা মতন হয়ে যাবে, ভালোভাবে মিশবে না। খুব ভালোভাবে দইটাকে মিক্স করে দেব। দই অ্যাড করার পর আমরা বেশি সময় এটাকে আর কষবো না, শুধু ভালো করে মেশাতে যেইটুকু সময়ের দরকার সেইটুকু সময় আমরা নেব। আপনারা দেখতে পাচ্ছেন দইটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এর ভিতরে দেব জল, খুব বেশি জল আমরা দেবো না, অল্প জলই এখানে দেব। আর একটুখানি জল আমি অ্যাড করব, নাহলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাংসটা সেদ্ধ করার জন্য যতটা জলের প্রয়োজন আমি ঠিক ততটাই দিয়েছি। এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে লো মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না মাংসটা ভালো মতো সেদ্ধ হচ্ছে প্যানটাকে ঢাকা দিয়ে আমরা সেদ্ধটা হতে দেব, আর মাঝে মাঝে এসে এটাকে ভালোভাবে মিক্স করে দিয়ে যাব, নাহলে মাংসর একটা সাইড ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, একটা সাইড কাঁচা থাকবে আর নিচে থেকে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে। মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। পুরোপুরি সেদ্ধ হতে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। এবারে চিকেন রেজালাটা আমরা একটা পাত্রের ভিতরে বার করে নেব। চিকেন রেজালা সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানান, আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করে দিন।